नमस्कार, हाउ आर यू, हैंड्स अप, हैंड्स डाउन, हैंड्स अप, फिंगर्स मूविंग, स्टॉप, हैंड्स डाउन, क्लैप योर हैंड्स, वेरी गुड, अटेंशन, नाउ প্রত্যেককে বাড়িতে পড়াশোনা করছো, वेरी गुड, এটা তোমাদের কি ক্লাস হবে, এটা তোমাদের বেঙ্গলি ক্লাস, তাই তো, বেঙ্গলি ক্লাস ঠিক আছে তোমরা লাইভ ক্লাস গুলো প্রত্যেককে অ্যাটেন্ড করছো নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই করছো ভালো করে পড়বে এবং আমি যেরকম যেরকম করে করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি সেগুলো ভালো করে ফলো করবে ঠিক আছে তোমাদের আজকে একটা ছোট লাইভ ক্লাস দেব ভিডিও ক্লাস দেব সেগুলো হচ্ছে কি আমি একবার কিছু তোমাদের টাস্ক দেব সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে দেখাবে না ক থেকে দেখছি খাতা মানে কিছু কিছু দেখতে পাচ্ছি খাতায় কিরকম করে লিখছো ক খ গ ঘ ঙ এরপরে কেউ এখান থেকে লিখছো না লিখছো কি চ ছ গুণি জ এরকম না এটা লেখার নিয়ম নয় এর ফলে কি হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে পরের বর্ণ এবং আগের বর্ণ করতে বা মাঝের বর্ণ করতে তোমাদের খুব অসুবিধা হচ্ছে তার জন্য করতে হবে কি এটা অভ্যাস করতে হবে ক ক ক গ ওয়া এরপরে চ লিখতে হবে ঠিক কয়ের নিচে তাহলে সহজ হবে চ ছ বর্গীয় জ এই যে এক টানা বললাম এই বলাটা তোমাদেরকে লিখতে এবং মনে রাখতে সুবিধা হবে সাহায্য করবে চ ছ গুণিজ ঝ ইয় এরপরে আবার ত ঠ ড ঘ মধ্যে ন আবার তটা এখানে লিখব না তটা এখানে লিখছি ত থ দ ভ দন্তেন্ন ঠিক আছে দেখো মধ্যেন্ন আর দন্তেন্ন একই রকম তাই তো প্রায় কিন্তু মধ্যেন্ন মাঝখান থেকে এই যে দাগ দেখা দিচ্ছি এইটার মাঝখান থেকে মধ্যেন্ন আর দন্তেন্ন হচ্ছে এর মাঝ নিচ থেকে তাই তো এবং দন্তেন্ন মাথায় দাগ আর মধ্যেন্নয় মাথায় দাগ নেই তাই তো মাত্রা নেই না বেশ এবারে শব্দগুলো বলে দাও প্রত্যেকে এরকম করে লেখা অভ্যাস করবে এবং শব্দ বলো মুখে মৌখি ঠিক আছে এটা মৌখি মুখে বলো কয়ে কা ক্ষয়ে খরগোশ গয়ে গরু ভয়ে ঘোড়া কুয়ে ব্যাং চয়ে চিতা ছয়ে ছাগল গটি জয়ে জিরা ঝয়ে ঝুড়ি ইয়ে ম্যাম টয়ে টিয়া হয়ে ঠাকুরদা ডয়ে ডা ভয়ে ঢা মধ্যে নয় হরিণ তয়ে তাল ক্ষয়ে থালা দয়ে দই ভয়ে ধান দন্তে নয় না তাই তো ভেরি গুড না এরপরে আমরা কি করব দেখো এগুলো কি লেখা রইল বর্ণ তাই তো এগুলো কি বর্ণ প্রথম বর্ণগুলো দেখো ব্যঞ্জন বর্ণের লেখার যে চারটা থাকে আমাদের সেই চারটে প্রথম বর্ণগুলো ক চ ট ত প এই সমস্ত তাই তো ঠিক আছে এখানে কোনগুলো লেখা আছে ক চ ট ত ঠিক আছে বলবে এখানে আমি তোমাদের সিলেবাসে আছে বর্ণের সঙ্গে বর্ণের সঙ্গে না বর্ণের সঙ্গে নেই তোমাদের যে শব্দের সঙ্গে তাই তো শব্দের সঙ্গে শব্দের সঙ্গে ছবি মিল করো মিল করো এবারে বলো শব্দগুলো বলো ক দিয়ে কি হয় ক দিয়ে বলো মুখে বলো ক দিয়ে কা কয়ে কা চয়ে বলো চ দিয়ে চয়ে চ টয়ে
বলো টয় কি হয় টয়ে টব টব হয় বেশ বলো টয়ে টয়ে তাল সহজ তাই তো না এবারে দেখো এখানে কি কি কিসে কিসে কোনটা কিসে ছবি থাকছে বলবে দেখে দিয়ে সেটা সঙ্গে আমরা কি করব মিল করব তাই তো না প্রত্যেককে সুন্দর করে পড়বে যাতে ভালো হয় বাড়িতে অভ্যাস করলে সবাই এটা কিসের ছবি বলো এটা চক তাই তো চক কোথায় লেখা আছে চক চক তাহলে চক চক তাহলে আমরা চক যদি বলি তাহলে চক চক তাহলে চটা কোথায় আমরা কি করে বুঝবো চক কোনটা লেখা আছে তাহলে হ্যাঁ দেখো প্রথমেই লেখা আছে চ আমরা ওই বলেছিলাম প্রথম বর্ণগুলো জানতে হবে ক চ ট ত লেখা আছে তো তাহলে এখানে চ দিয়ে কি হবে চ তাহলে এই চকটা কোথায় ছবি আছে এইটা এইভাবে চিনতে শিখবে ঠিক আছে এই যে ক এটা কি লেখা আছে ক ক দিয়ে কি হয় ক দিয়ে কা এখানে কাকের ছবি কোনটা এটা এটা না এটা ভেরি গুড তাহলে এই কাক থেকে কাকে মনে থাকবে এ দেখো ট ব ট তুমি যদি পড়তে না পারো কিন্তু টটা চেনো তাই তো তাহলে এখানে টটা টয়ে কি হয় টয়ে ট এখানে কোন ছবিটা টক আছে এটা টক না এটা টক এটা তো ভেরি গুড তাহলে এই ট ট ব ট প্রাইস সঙ্গে মিল করলে আবার এখানে কি আছে ত দিয়ে ত এখানে কি ছবি আছে তাল তাহলে ত দিয়ে কি হবে তাল মিল কি লেখা আছে ত এ আকার ল তাল এই ত এর সঙ্গে তাহলে মিল ঠিক আছে ভেরি গুড প্রত্যেকে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে ছবির সাহায্যে মিলগুলো করবে শব্দের তাহলে শব্দগুলো লেখা শিখে যাবে এবং অকার যোগে শব্দ করার চেষ্টা করবে অকার ঠিক আছে অকার যোগে শব্দ করলে তাহলে তোমাদের দেখবে সহজেই তোমরা সব লিখতে পারবে নমস্কার।